বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি দমদমে একটি নতুন বিজনেস আইডিয়া দিতে। আপনারা মাত্র 3,000 টাকায় ব্যবসা শুরু করে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করতে পারেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। আর আমাদের দেশে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে, আপনি ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করছেন। তো আজকে এই ভিডিওটি দ্বারা আপনি জেনে নিন যে সঠিক ইনভেস্টমেন্ট করে আপনি একটি নিজে ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো আমাদের ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, আমাদের দেশের বেকারত্বের সংখ্যা কমানো। বন্ধুরা, আজকে আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে মাত্র 80 টাকা থেকে। আপনারা এখানে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কোন কোন প্রোডাক্টের কি কি দাম আছে, এই সমস্ত ডিটেলস জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি বিস্তারিত দেখুন। এবং আপনাদের অপেক্ষার অবসান করে আজ আমরা ভিডিওটি শুরু করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল স্তন্ময় চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে আপনি পাবেন হোলসেল থেকে রিটেল সমস্ত মার্কেটের রিভিউ। আর সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করুন। আর আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব চ্যানেলটিকে বড় করতে আরও সাহায্য করে। আর সবার আগে আমরা আপডেট পাওয়ার জন্য ফেসবুকে ফলো করুন। নমস্কার চন্দনদা। নমস্কার। নমস্কার শুভ দর্শক বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আবারও একটা শো নিয়ে চলে আসলাম আমরা। তো আজকে আপনি আমাদের দর্শকদের জন্য নতুন একটা প্রচেষ্টা নিয়ে আসতে চলেছেন, তো যদি আপনি ওই প্রচেষ্টাটার ব্যাপারে আমাদের দর্শকদের একটু বলে দেন। আমি নিশ্চিতভাবে বলছি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা এইবার যেটা বলছি যে আপনি মাত্র 3,000 টাকা বিনিয়োগ করুন। 3,000 টাকা বিনিয়োগ করে আপনি মাসে 15 থেকে 20,000 টাকা রোজগার করতে পারবেন, এইটুকু আমরা আশ্বস্ত করছি। এবং এই লক্ষ্যে আমরা এই শ্রীময়ী ফ্যাশন এগিয়ে চলেছে। কর্মসংস্থানটা সৃষ্টি করাই আমাদের কাছে লক্ষ্য। এই যে আপনি যে বললেন এই যে মাত্র 3,000 টাকা, এটা কি সত্যি সম্ভব? যদি আপনি ব্যাখ্যা করে একটু বলেন আমাদের দর্শককে। আর ব্যাখ্যাটা হচ্ছে 3,000 টাকা আমাদের এখানে মিনিমাম পারচেজ। আমাদের এখানে আপনি পাবেন হচ্ছে কুর্তি, আমাদের এখানে পাবেন নাইট ড্রেস যাকে নাইটি আমরা বলি, আপনি পাবেন টপ, আপনি পাবেন লেগিংস, পালাজো। মিনিমাম পারচেজ 3,000 টাকা। ব্যবসা আমি যেটা বলছি যে আমরা এখানে এই মুহূর্তে আজকে আমি হয়তো 80 টাকা থেকে দেখাচ্ছি, কিন্তু আর কিছুদিন পরে আমরা 60 টাকা থেকে কুর্তি আমরা স্টার্ট করছি। তো আপনি যদি এই 60 টাকার কুর্তি, 80 টাকার কুর্তি, 100 টাকার কুর্তি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন, তাহলে আপনি, আমরা কথা দিচ্ছি যে আপনি ব্যবসার উন্নতি করতে পারবেন। যারা আজকে আমাদের আপনাদেরকে নতুন দেখছে কিংবা প্রথমবার দেখছেন, সেই দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেবেন, যদি আপনারা এখানে আসতে চায় তো কিভাবে তারা আসবে? আমাদের এখানে আসাটা খুবই সহজ। এটা দমদমে, দমদম জংশন। দমদম জংশন অত্যন্ত ভালো একটা কমিউনিকেশন আছে। মেট্রো রেলে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন। দমদম স্টেশনে নেমে আপনাকে বিপিন গাঙ্গুলি রোড এই রাস্তাটার খোঁজ করবেন। সেই বিপিন গাঙ্গুলি রোডে রিক্সা স্ট্যান্ডে এসে আপনাকে বলতে হবে যে আমি শ্রীময়ী ফ্যাশনে যাব, তাহলে ওরা নিয়ে চলে আসবে। তো আজকে আপনি আমাদের কি দেখাচ্ছেন? আমরা আজকে আমাদের যে আজকে শোটা, এই শোটা আমরা কুর্তি শো করছি। এর পরবর্তীকালে দর্শক বন্ধুদের সঙ্গে যখন আমাদের দেখা হবে তখন আমরা হয়তো একটা টপ এর উপরে শো করব, নাইট ড্রেসের উপরে শো করব, বিভিন্নভাবে বিভিন্ন শো করব। একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি একটা শোয়ের মতো যদি বিভিন্ন প্রোডাক্ট ঢুকিয়ে দিই তাহলে কোনো রেঞ্জটাই ভালো করে দেখানো সম্ভব হবে না। তাই আমি সেটা দেখাতে দেখাতে শুরু করি। আমরা শুরু করি আমাদের কুর্তি আজকের জন্য আমি 80 টাকা থেকে শুরু করছি, কিন্তু দর্শক বন্ধুরা যখন এই ভিডিওটা দেখবেন, আপনারা যখন আসবেন, আমরা কথা দিচ্ছি আপনারা 60 টাকা কুর্তি আপনারা দেখতে পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে, আমাদের হোয়াটসঅ্যাপ টিম আছে, এবং ভিডিও কলিংয়ের ব্যবস্থাও এই মুহূর্তে আমরা দর্শকদের চাহিদা করছি। যারা দূরের বন্ধু আছেন, তবে যারা একেবারে কাছাকাছি থাকেন তারা ভিডিও কলিং করলে আমাদের পক্ষে অসুবিধা হয়। তো আমি, দূরের যারা বন্ধু আছেন, আমাদের প্রচুর দূরের বন্ধু আছে, ত্রিপুরা আর আসামের বহু বন্ধু, তারা আমাদের হয়তো সবসময় তাদের পক্ষে আসা সম্ভব হয় না, তাদের উদ্দেশ্যে আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা প্রোডাক্ট দেখাই। ঠিক আছে, ধন্যবাদ চন্দন। শুরু করি। এই প্রথমে যে কুর্তিটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের 80 টাকা। আচ্ছা, আমরা এরপরে 60 টাকার কুর্তিও শুরু করব, কিন্তু এখনো পর্যন্ত 60 টাকার কুর্তি আজকে আমি দেখাতে পারছি না। কিন্তু দর্শক বন্ধুরা যখন আমাদের এখানে আসবেন, আপনারা, তোমার এটা সম্প্রচারিত হবে, আমরা আশা করছি ততক্ষণের মধ্যে আমরা এই 60 টাকার কুর্তি আপনাদের দিতে পারবো। এটার দাম 80 টাকা। এটা একটাই সাইজ হয়, একটু শর্ট লেন্থের, এটা 40 সাইজের। এটা সাধারণত টিনেজারদেরই পোশাক এটা। হ্যাঁ,
এবারে আমরা চলে আসছি পরবর্তীকালে। হ্যাঁ, এবারে পরবর্তী শাড়ি কুর্তি, এটা হচ্ছে 100 টাকা, এটাও একটু শর্ট ফরমেশনে আছে, এটার দাম 100 টাকা। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে নাম আছে, এটার যেমন নাম আছে আরতি এক্সেল 100 টাকা। হ্যাঁ, আমাদের বার কোডিং সিস্টেমের মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট আমরা দেখাই। চলে আসছি এর পরেরটা, একটু লং, তার জন্য হয়তো 10 টাকা দাম বাড়লো, আগেরটা ছিল 100 টাকা, এটা 110 টাকা, এটা আরতি লং এক্সেল। এটা কটন স্ল্যাব কাপড়ের উপর তৈরি করা। আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি তন্ময় পুজোর পর থেকে, যে আস্তে আস্তে রেয়ন, মানে মাঝখানে যেমন একেবারে রেয়ন 100% না হলেও 90% মার্কেট ধরেছিল কুর্তির বাজারে, আস্তে আস্তে রেয়নটা একটু শিফট করে কটনের দিকে কাস্টমারদের মোটিভ। এটা দাম আছে 120 টাকা, এটা লেবেলের নাম আছে হচ্ছে চিত্রা। আমাদের প্রতিটা প্রোডাক্টের নাম আলাদাভাবে আমাদের ক্যাটালগের নামকরণ করা আছে, তার জন্য যদি কোনো দর্শক বন্ধু এটাকে স্ক্রিনশট নিতে না পারে তাহলে আসে বলতে পারে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, যে এক পিস দু পিস কুর্তির জন্য কেউ আমাদের কাছে আসবেন না, তার কারণ আমাদের এইখানে কিন্তু এক পিস দু পিস কুর্তি বিক্রি হয় না, সেটে বিক্রি হয়। সেটে 4 পিস করে কুর্তি থাকে এবং সেট ভেঙে কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, সেই রিকোয়েস্ট এখানে এসে করবেন না, বিকজ ইটস এ বার কোডিং সিস্টেম। এটার দাম আছে হচ্ছে 120 টাকা দাম। এটা লং সাইজের আছে, এটা ক্যাটালগের নাম হচ্ছে ডালিয়া। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এবারে একটু শীতের আইটেম দেখাই। হ্যাঁ, শীত এসে গেছে, একটু কাপড়টা ধরনটা একটু কটনের উপরে আছে, প্লেন কটনের উপরে। এটা দাম হচ্ছে 140 টাকা, এটা শ্যামা, এই ক্যাটালগটার নাম হচ্ছে শ্যামা, এটা 140 টাকা দাম এক্সেল সাইজের। আমাদের এক্সেল এবং যে ডবল এক্সেল যে সাইজ আছে আমরা বলে দিই, আমাদের এক্সেল বলতে আমরা 42 বুঝি আর ডবল এক্সেল বলতে 44 বুঝি। আমরা প্রতিটা প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং করছি এই সাইজ সংক্রান্ত ব্যাপারটায় আমরা অত্যন্তভাবে নজর দিয়ে আমরা করছি, তার কারণ পুজোর আগে হয়তো আমাদের পক্ষে সবটা করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, আমরা এখন কিন্তু প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এই সাইজ ব্যাপারটা আমরা অত্যন্ত, এটা আছে পূজা, এটা পূজা 150, 150 টাকা দাম এক্সেল। যে কথাটা আমরা বলছিলাম, আমরা প্রোডাক্ট দেখাতে দেখাতে আস্তে আস্তে বলি, যে আজকে আপনি যদি এই কুর্তি লেগিংস এই নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আমাদের এখানে মিনিমাম পারচেজ আছে 3000 টাকা। 3000 টাকা যদি আপনি মেটেরিয়াল পারচেজ করেন তাহলে আপনি ব্যবসাটা শুরু করেন। ব্যবসা শুরু করার যে প্রধান প্রথম শর্ত সেটা হচ্ছে ফ্রেন্ড, নেইবার্স অ্যান্ড রিলেটিভ। আপনি এই ব্যবসাটা শুরু করুন আপনার বন্ধুর কাছে, আপনার ফ্রেন্ডের কাছে, আপনার রিলেটিভসের কাছে। আজকে আপনি 3000 টাকার কোনো দ্রব্য নিয়ে যান, এটার দাম 160 টাকা, আপনি আপনার নেইবারকে গিয়ে বলুন 100, এটা আপনি বাজারে বিক্রি করার জন্য আপনি চোখ বুঝে এটা 250 থেকে 275 টাকায় বিক্রি করতে পারবেন। 160 টাকার একটা প্রোডাক্ট আপনি যদি নেইবারের কাছে, আপনার বন্ধুর কাছে প্রথমে রিকোয়েস্ট করুন যে আমি কুর্তির ব্যবসা শুরু করেছি, বিভিন্ন পালাজোর ব্যবসা শুরু করেছি, নাইট ড্রেসের ব্যবসা শুরু করেছি, আমি একটা নিয়ে এসেছি, সে আপনার লজ্জার খাতিরে আপনার কাছ থেকে 250 টাকা 270 টাকায় কিনলো, তারপরে সে তার কোয়ালিটি, তার গুণাগুণ দ্বিতীয়বার আপনার তার কাছে রিকোয়েস্ট করতে হবে না, দ্বিতীয়বার সে আপনার কাছে বলবে তুই কুর্তিটা দিয়েছিলি খুব ভালো ছিল, আর কুর্তি নেই। আমি এই কথাটাই বলছি যে আপনাকে বিশ্বাস করতে হবে তার কোয়ালিটির ওপরে, আপনাকে বিশ্বাস করতে হবে তার মাপের ওপরে। আজকে বাজারে হাটে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়, আপনি ডবল এক্সেল টিকিট লাগানো পাবেন কিন্তু 44 সাইজ পাবেন না, তার কারণ এই যে সমস্ত কাপড়গুলো এটার দাম কত? 160, এটা 160 কটনের তৈরি করা আছে। এরপরে যেটা যাচ্ছি, আপনি হাটে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় এই ধরনের যে কাপড়গুলো, এগুলো সাধারণত 44 বহরের কাপড় আসে। কেন আপনার হাটে পান না আমি বলে দিচ্ছি, 44 বহর কাপড় আসে কিন্তু সেটা 44টা ঠিকঠাক মতন থাকে না, ওটা গিয়ে 43-এ দাঁড়ায়। যখন সেটা কাটিং হয়
সেটা কাটতে গিয়ে 42 দাঁড়ায়, আর স্টিচিং এর পর বাইরে বাইরে মাপটা গিয়ে 40 দাঁড়ায়। এই 40 সাইজের উপর আপনার ডবল এক্সেল স্টিকার লাগিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে। আপনি ভাবলেন সেটা ডবল এক্সেল, আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করলেন, বিক্রি করে যাওয়ার পর সে ডবল এক্সেল দেখে কিনে সে কিন্তু বাড়িতে গিয়ে সেটা করতে পারবে না। আমরা তার জন্য প্রথম থেকে বলছি আমাদের সাইজ, আমাদের ডবল এক্সেল হচ্ছে 44, আর ট্রিপল এক্সেল হচ্ছে 46, আর এক্সেল হচ্ছে 42। এর যদি পাকা সাইজ হয় তাহলে এর বেশি সাইজের প্রয়োজন পড়ে না, এটা হচ্ছে মূল কথা। তার জন্য আপনাকে নির্ভর করতে হবে সেই প্রোডাক্টের গুণাগুণের উপর। এটা কটন, এটার দাম আছে, এটা রাধা, এটার দাম আছে 160 টাকা, 160। এটা যে কোনো মুহূর্তে আপনি 260 টাকা থেকে 275 টাকায় বাজারে বিক্রি করতে পারবেন যে কোনো কাজে। এবার আমরা চলে যাচ্ছি একটা রেওনের উপর, কালেকশন দেখাচ্ছি। এটা হচ্ছে 190 টাকা, 190। এটার ক্যাটালগ নাম আছে রিনা। এটা দামটা 190 টাকা কেন, এটার মধ্যে এই যে গোল্ডেনটা দেখতে পাচ্ছেন না, এই গোল্ডেনটার এফেক্টটা থাকার জন্য এই কাপড়গুলোর দামটা একটু সাধারণত বেশি হয়। এগুলো 105 টাকা, 110 টাকা মিটার। তো সুতরাং কেউ যদি বলে এর থেকে কম দামে এটা পাওয়া যায়, সেখানে এটা 14 কেজি রিহনে তৈরি করা, সেটা তার থেকে কম দামে এটা দেওয়া সম্ভব না। আমি একটু ফিতেটা চেয়ে নিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাকে, এটাকে ডবল এক্সেল আমি ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। ফিতেটাকে আমি চেয়ে নিচ্ছি যে ফিতেটা, এটা আমরা চার্মিজ, এটা ডবল এক্সেল একটু আছে, এটা এটা 3 পিসের সেট আছে। এটার দাম আছে 190 টাকা। এটা আমরা, আপনি দেখুন, আমরা ফিতে ফেলে দেখিয়ে দিচ্ছি সাইজ। দেখুন 44 এর বেশি আছে, 21, 44 এর বেশি। এটার দাম আছে 190, 190, 190 টাকা। এটা 300 টাকায় আপনি বিক্রি করতে পারবেন। একটা কুর্তিতে যদি আপনি 100 টাকা প্রফিট করতে পারেন, আপনি দিনে 5টা কুর্তি বিক্রি করতে পারবেন না বলো তো? 5টা কুর্তি যদি বিক্রি করে তাহলে একটা মানুষের পক্ষে মাসে কি 150 খানা কুর্তি বিক্রি করা সম্ভব না? শুধু কুর্তি নয়, কুর্তি আছে, নাইটি আছে, লেগিংস আছে, টপ আছে। আপনার ভ্যারাইটি যদি আপনি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে যদি 150টা একটা কুর্তিতে যদি আপনি 100 টাকাও লাভ করতে পারেন তাহলে 15,000 টাকা লাভ করা সম্ভব। এবার আপনার সেলসম্যান ক্যাপাসিটি, আপনি নেটওয়ার্ক যত বাড়াতে পারবেন, আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিক্রি করতে হবে না। প্রাথমিকভাবে আপনি শুরু করার পরে দেখবেন লোকে আপনার দরজায় চলে আসবে, আপনার কাছে আপনাকে খুঁজবে। প্রথমবার আপনাকে সেই কাস্টমারটাকে খুঁজে বার করতে হবে, তারপর সে যখন দেখবে এই 14 কেজি রেওয়ানে তৈরি করা মেটেরিয়ালটা আমি পাক্কা সাইজে 200, এটার দাম 200 টাকা, আপনি চোখ বুঝে এটা 300-310 বিক্রি করতে পারবেন। আমরা বলছি, এটা গ্যারেন্টি দিয়ে বলছি যে এ তাহলে কি হবে, আপনাকে খুঁজবে। কুর্তির উপর যেভাবে আমরা এক্সপেরিমেন্ট করছি ডিজাইনিংয়ের উপরে, আমার পাইপলাইনে প্রচুর পরিমাণে প্রায় 20-25 রকম ডিজাইন আছে যেটা আমি আজকে তোমাকে দেখাতে পারছি না, কারণ সেগুলো সমস্ত প্রসেসে আছে। দেখো এটার দাম, এটার ক্যাটালগের নাম হচ্ছে জাহ্নবী, এটার দাম আছে 200 টাকা, 200 টাকা ডেনিম কাপড়ের এফেক্টে, এটা চোখ বুঝে 300-325 টাকায় বিক্রি আছে বাজারে। আমি এই কথাটাই বলতে চাইছি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বাজার হয়তো আগের মতন এই মুহূর্তে বাজারটা একটু হয়তো অতটা চড়া নেই, একটু মন্দার বাজার আছে, কিন্তু তাই বলে তো সমস্ত জীবন থেমে নেই, তার মধ্যেই নেমে পড়তে হবে। কোনো দিনই আমি একটাই কথা বলি, বিভিন্ন মহিলার, আজকে আমরা এইখানে শ্রীময়ী ফ্যাশন যেখানে শুরু করেছি, আমাদের এখানে 10 জন মানুষ কাজ করে, কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। আজকে যখন আমার স্ত্রী এই ব্যবসার কথা বলেছিল, আমি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম যে কুর্তি বিক্রি হবে এইখানে, কিন্তু তার সেই অদম্য জেদ, তার ভালোবাসা
ব্যবসার প্রতি আজকে দেখুন এই জায়গায় পৌঁছেছে, আজকে দশজন মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই আমি বলি যে কোনো মানুষের, কোনো মহিলার মনের মধ্যে যে যদি কোনো কিছু কর্মসংস্থানের ইচ্ছা হয়, আমি পুরুষদেরকে বলছি কোনো দিনও তাকে বাধা দেবেন না, তাকে এনকারেজ করবেন, মজা করে হাসি করে উড়িয়ে দেবেন না, তাকে উৎসাহ দিন। উৎসাহ দিলে দেখবেন সেই ব্যবসায়ী একদিন গিয়ে দাঁড়াবে। আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি, আমিও মজা করেছিলাম কিন্তু আমি অন্যায় করেছিলাম। এখন আমি প্রত্যেককে বলি যে প্রত্যেকে উৎসাহ দিন। আজকে দিনে প্রত্যেকে স্বনির্ভর হতে চায়। আজকে এই কুর্তিটার দাম আছে 210 টাকা। 210 টাকা আপনি দেখুন, এলিগেন্স কুর্তি, কটনের বললাম না, কটন ফিরে আসছে আবার আস্তে আস্তে, যেভাবে একচেটিয়া বাজার রেওয়ানের ছিল, এই মুহূর্তে আবার রেওয়ান থেকে কটনটাকে লোকে পছন্দ করছে। শীতকালে একটু রেওয়ানটার থেকে কটনটা লোকে পছন্দ করে, তার জন্য আমাদের প্রোডাক্টের মধ্যে ইনকামিং যে প্রোডাক্টগুলো পাইপলাইনে আছে সমস্ত কটনের উপরে আমরা রেখেছি। এবারে আসি পরের প্রোডাক্ট, এটাও ডবল এক্সেল তৈরি করা, এটার ক্যাটালগের নাম আছে হচ্ছে ঋত্বিকা, এটার দাম আছে হচ্ছে 230 টাকা, 230। এখন অনেকে বলতে পারে এটা ও 200 টাকায় পাওয়া যায়, হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যেতে পারে কোনো জায়গায়, সেখানে হয়তো সাইজ মাপ সঠিক থাকবে না, কোয়ালিটি 14 কেজি রেওয়ান দেবে না। এর মুম্বাইয়ের 14 কেজি যোধপুর, 14 কেজি রেওয়ানের মধ্যেও ভাগ আছে, একটা আছে যোধপুর, একটা আছে মুম্বাইয়ের। আমরা যেটা ব্যবহার করি সেটা মুম্বাই, আমরা যোধপুরটা ব্যবহার করি না, এটা 14 কেজি রেওয়ান। এর মধ্যে অনেক পার্থক্য আছে, কাস্টমারদেরকে সমস্ত এই গোপন কথাগুলো আমি বলে দিচ্ছি, এগুলো ব্যবসার গোপন কথা। তার কারণ কাস্টমার যত শিক্ষিত হবে তত ব্যবসার মজা। এটা চার দিন 230 টাকা দাম, ডবল এক্সেল, এর এক্সেলও, এটা এক্সেল, এটা এক্সেল সাইজ, আমি একবার ফেলতে অনুরোধ করছি, এক্সেল। দেখো 21-42 এরপরে যেটা আছে তানিক্স 300 টাকা দাম এক্সেল, লেয়ারের জন্য, লেয়ার স্টাইলিং। আমরা একেবারে হাল আমলের যে সমস্ত ক্যাটালগগুলো, ডিজাইনগুলো তৈরি হয় সেইগুলোকে আমরা করার চেষ্টা করি। এটার দাম আছে হচ্ছে 310 টাকা। আমাদের রেঞ্জ এই 300-350-র মধ্যে গিয়ে শেষ হয়ে যায়, 310 টাকা। এটা আছে এক্সেলে, এক্সেল ডবল এক্সেল এটা, হ্যাঁ না। পরেরটা দেখি, ওটারই একটু ফরমেশনাল চেঞ্জ আছে, এটা রয়্যাল, এটার দাম 320 টাকা, এটা একটু জ্যাকেট টাইপের আছে। এরপরে আমরা আসছি কিছু পালাজো সেট আছে, পালাজো সেট আমাদের সবকটাই 400 টাকা দাম, অনেক রকমের আছে, আমি বেশি দেখাচ্ছি না, একঘেয়ে লাগবে, এটাও 400 টাকা দাম, সব 400 টাকা দাম, আমি দেখাচ্ছি কিছু পালাজো সেট। আরো কটসুলের বিভিন্ন জ্যাকেটের মধ্যে সেগুলো আমাদের সব পাইপলাইনে আছে। আমি দর্শক বন্ধুদের বলছি আপনারা যখন আসবেন সমস্ত সম্ভার আসবে, আমি একবার অনুরোধ করছি সবাইকে যে আমাদের একবার শোরুমে আসুন। আর যারা এই ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আরেকটু সিরিয়াসলি ব্যবসাটাকে ভাবুন। ব্যবসার যে ধরন আমি বলছি, কুর্তিতে কিন্তু এই মুহূর্তে 100-এর মধ্যে প্রায় 80% 70-80% চাহিদা কিন্তু ডবল এক্সেল সাইজের। তাই যখন কোনো প্রোডাক্ট কিনবেন সেই সাইজের দিকে মাথায় রাখবেন, ডবল এক্সেল, ট্রিপল এক্সেলের ডিমান্ড বেশি, এক্সেল কিন্তু চাহিদা তবু আছে, কিন্তু এলের ক্ষেত্রে চাহিদা কিন্তু কুর্তির ক্ষেত্রে একদমই নেই। তা বারবার বলছি এলের চাহিদা, এমের চাহিদা কিন্তু টপের মধ্যে পাবেন। তাই যখন কুর্তি কিনবেন দয়া করে বলবো যে আগে সাইজের দিকে নজর দেবেন, কোয়ালিটির দিকে নজর দেবেন, ভালো মেটেরিয়াল বিক্রি করবেন। ভালো মেটেরিয়াল বিক্রি করলে যার কাছে আপনি বিক্রি করবেন সে আপনাকে খুঁজবে, আপনার তাকে খুঁজে বার করতে হবে না। প্রথমবার আমি অনুরোধ করছি আপনি অ্যাপ্রোচ করুন,
আপনার বন্ধুকে, আপনার রিলেটিভসকে, আপনার যারা নেইবার্স আছে তাদেরকে বলুন যে আমি ব্যবসা শুরু করেছি আর ব্যবসা করছি, দেখো আমার কাছে প্রোডাক্ট আছে। হয়তো লজ্জার খাতিরে সে প্রথমবার নেবে, এটা আপনার প্রথম প্রাথমিক কাজ, কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর তার কাছে বলতে হবে না, সে আপনাকে খুঁজে নেবে, এইটুকু নিশ্চিত গ্যারেন্টি আমি এই শ্রীময়ী ফ্যাশনের পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শক বন্ধুকে দিচ্ছি। আমরা সেই কোয়ালিটির প্রোডাক্ট, সেই সাইজের প্রোডাক্ট আপনাদের দেব যাতে আপনারা বুক বাজিয়ে গর্ব করে আপনার ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন। তন্ময়, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শো করে। দর্শক বন্ধুদেরকে বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেটাই করবেন যেটা আপনার মন চায়।